হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা 2021 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিতে চলেছো, তোমাদের যে 30-35% সিলেবাস রিডিউস করা হয়েছে বা কমানো হয়েছে, সেই সিলেবাসগুলো প্রত্যেকটা বিষয় থেকে অধ্যায় ওয়াইজ বা প্রত্যেকটা সিলেবাস থেকে কোন কোন অধ্যায় বাদ দেওয়া হয়েছে তা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। উচ্চ মাধ্যমিকে আর্টসে যারা রয়েছো, সায়েন্সে যারা রয়েছো, কমার্সে যারা রয়েছো, তোমাদের অ্যাকচুয়ালি প্রত্যেকটা সাবজেক্টের বা তোমাদের যে সাবজেক্ট কম্বিনেশনই হোক না কেন, তোমাদের অ্যাকচুয়ালি প্রত্যেকটা সাবজেক্টের এর থেকে কোন কোন সিলেবাস বাদ চলে গেছে এবং তোমাদের মাধ্যমিকের থেকে কোন কোন সিলেবাস বাদ চলে গেছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই কারণে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, পুরো বিস্তারিত ধারণা দিয়ে দেবো এবং ডাউনলোড লিঙ্কও দিয়ে দেবো সাথে। প্রথমে মাধ্যমিকের ক্ষেত্রে বলি, মাধ্যমিকের যে পিডিএফটা আমি দেবো সেই পিডিএফে সরাসরি দেওয়া রয়েছে এ তোমাদের বাংলায় কত কোন কোন চ্যাপ্টার থাকবে, ইংলিশে কোন কোন চ্যাপ্টার থাকবে এবং তোমাদের ইতিহাস ভূগোলে কোন কোন চ্যাপ্টার থাকবে, বিষয়ভিত্তিক সমস্ত মানে বিষয়ে কোন কোন অধ্যায়গুলো থাকবে সেগুলো ওখানে মেনশন করা আছে। এবং উচ্চ মাধ্যমিকের যে পিডিএফের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেইখানে তোমাদের কিন্তু যে অধ্যায়গুলো যে কোনো বিষয়ের যে অধ্যায়গুলো থাকবে না সেই অধ্যায়ের কিন্তু মেনশন করা আছে। মানে তোমরা বুঝতে পারছো মাধ্যমিকে ডাইরেক্ট বলা আছে যে এই এই বিষয়গুলো তোমাদের থাকছে, ঠিক আছে। আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ সেই পিডিএফে উল্লেখ করা আছে যে এই এই বিষয়গুলো তোমাদের থাকবে না। উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের ক্ষেত্রে আবার বলি, তোমাদের যে 40টা বিষয় রয়েছে টোটাল উচ্চ মাধ্যমিকের বিভিন্ন যে 40টা বিষয় রয়েছে সেই 40টা বিষয়ের কোন কোন বিষয়গুলো বাদ যাবে সেগুলো ওখানে দেওয়া রয়েছে। বাদ যাবে যেগুলো সেগুলো দেওয়া আছে, বাদ যেগুলো থাকবে সেগুলো এখানে দেওয়া নেই। তাহলে তোমরা বুঝে গেছো মাধ্যমিকের, আবার বলছি মাধ্যমিকের স্টুডেন্ট যারা রয়েছে মাধ্যমিকে কোন কোন চ্যাপ্টার তোমাদের পরীক্ষায় থাকবে, আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যে পিডিএফটা দেওয়া আছে সেখানে উচ্চ মাধ্যমিকে কোন কোন চ্যাপ্টার তোমাদের থাকবে না সেটা দেওয়া রয়েছে। তো তোমরা মাধ্যমিকের স্টুডেন্ট যারা রয়েছে, উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট যারা রয়েছে, তোমরা তো সিলেবাস পেয়ে গেলে, তোমাদের সিলেবাস কী রয়েছে কি ডেসক্রিপশানে যাও, লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে তোমরা কী হচ্ছে তোমাদের যে পিডিএফ রয়েছে সেই পিডিএফ ডাউনলোড করো এবং তোমরা দেখতে পারবে তোমাদের যে সাবজেক্ট আছে তার অ্যাকর্ডিং কোন কোন চ্যাপ্টার বাদ চলে যাচ্ছে বা মাধ্যমিকের ক্ষেত্রে কোন কোন চ্যাপ্টার থাকছে। তো আশা করছি তোমরা খুশি হবে, তোমাদের অনেকটা সিলেবাসই রিডিউস করা হয়েছে 30-35% সিলেবাস। তো তোমাদের এই বিষয়ে কী মতামত রয়েছে, তোমরা কতটা হ্যাপি তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে প্রদান করো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।